অ্যাকচুয়ালি আমাদের অনেকগুলো অবজেকশনস থাকে ইনস্যুরেন্সে। আমি বললাম বেঙ্গল লাইফের কথা বলি, আমরা ইসলামী লাইফ বলছি। একটা মানে উল্লেখযোগ্য অবজেকশন ছিল যে ধর্মে অ্যালাউ করে না ইনস্যুরেন্স নেওয়াটা, রাইট? তো সেটাকে আমরা শরিয়ার বেস করে একটা বড় স্টেপ নিয়েছি, যদিও আমাদের দেশে প্রায় 20-22 বছর ধরে আমরা শরিয়া বেস সলিউশন চলছে, কিন্তু সারপ্রাইজিংলি একটা নির্দিষ্ট গাইডলাইন না থাকার কারণে, রেগুলেটরি গাইডলাইন না থাকার কারণে যে যার মতো চলছে। আমিও বলি আমিও আমার মতো চলছি, কিন্তু আমি যেটা করছি যে যেন ফুললি শরিয়া কম্প্লায়েন্ট হয়, তো সেটা নিয়ে কাজ করতে যেয়ে দেখলাম যে আসলে বাংলাদেশে অনেক নতুনত্বের মধ্যে পড়ে যাচ্ছে। এটা চ্যালেঞ্জিং আমার জন্য, বাট আমরা সেটাকে অ্যাডাপ্ট করছি। আবার যদি আরেকটা আধা বাধা যেগুলো আছে, যেটা বললাম যে টেকনিক্যাল নোহা, আসলে যে ফারজিনা চমৎকার বলছেন, একটা শুধু অ্যাড অন করে যদি বুলেট পয়েন্টে বলি, এটা শুধুমাত্র আসলে আমরা এখানে স্টাডি করে পারবো না, আমার নিজের অভিজ্ঞতা যে তো নিজেরা কালচার করে করে হবে না, এটা জয়েন্ট ভেঞ্চার দরকার। উই নিড ফরেন কোলাবোরেশন ফর ফরেন জয়েন্ট ভেঞ্চার। ইন্ডিয়ার কথা আমরা বলি, দেন ইন্ডিয়া 2000 সালে প্রাইভেটে এসছে, তারা কিন্তু কোনো ইন্স্যুরেন্স কোম্পানিকে উইদাউট ফরেন পার্টনার পারমিশন দেয় নাই, অল হ্যাভ ফরেন পার্টনার, সো দে কেম আপ উইথ ফরেন নো হাউ এক্স্যাক্টলি, এবং নলেজটা এবং তাদের ম্যানেজমেন্টটা দুটাই কিন্তু দারুণভাবে কাজ করছে। আমি নিজে দেখছি যে আমি যা জানি সেটা নিয়ে তো আমি নিজে হাবুডুবু খাচ্ছি, আমি নতুন কাউকে তো শেখাই। আমি অনেস্টলি বলি যে আমাদের অনেক নিজেরা যখন কাজ করতে যাই, নলেজ গ্যাপ যখন অ্যানালাইজ করি, তখন দ্যার ইজ হিউজ গ্যাপ, আই ক্যানট রিপেয়ার ইট, আই নিড এ ফরেন কোলাবোরেশন, আই নিড এ, তো সরকারের কাছে যেটা থাকবে যে যদি যেটা আপনি মার্জার অ্যাকুইজিশনের কথা বলছিলেন, যদি ফরেন পার্টনার পাওয়া যায়, সাম অফ দ্য ফরেন পার্টনার যদি আসে আমাদের এই অপারেশন স্টাইলটা, আমাদের প্রোডাক্ট সার্ভিস, ক্লায়েন্ট সার্ভিস বলেন, প্রোডাক্ট ডেভেলপমেন্টের অনেক অনেক কিছু যখন তারা চেঞ্জ করবে, দ্য আদার্স উইল হ্যাভ টু মানে অ্যালাইন করতে গেলে লাইনে চলে যাবে। তো এটা একটা ইস্যু। আর একটা আমি যদি বলি যে হ্যাঁ, আমাদের ডিজিটাল ইস্যুটা আছে, বাট এই অ্যাডাপ্টেশন আমি যেটা বললাম যে রিসেন্টলি যে স্যান্ডবক্স গাইডলাইন আমাকে দিয়েছে, যে ডেফিনেটলি ই কমার্স এবং এটা কাজ হবে আমাদের। আমাদের আরও কিছু যেটা বললাম এনআইডি এনআইডি একটু যোগ করে, আমাদের লাইফ ইন্স্যুরেন্সের সবচেয়ে বড়ো ব্যারিয়ার, পাবলিক মনে করে আমি টাকা দিয়েছি কেন পলিসি হবে না, ইটস লাইক নট লাইক ব্যাঙ্ক। আপনি টাকা আছে ব্যাঙ্কে, আপনি অ্যাকাউন্ট ওপেন করেন টাকা রাখতে পারেন, বাট ইন্স্যুরেন্স আমার যেরকম ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস লাগে, অ্যাট দ্য সেম টাইম আমার হেলথ ইস্যুটা লাগে, হোয়েদার হি ইজ পজিটিং গুড হেলথ। সো এইখানে আমাদের বড়ো চ্যালেঞ্জ, আমি টাকা দিয়েছি সাইন করেছি পলিসি করে দাও, আমি মেডিকেল করতে পারবো না। সো যেটা হয়েছে, যদি আমাদের এরকম যদি কোনো হেলথ ডেটা থাকতো সেন্ট্রালাইজড, যে যে ভদ্রলোকে এনআইডি দিল, আই ক্যান গেট হিজ অল ইনফরমেশন, তার যে গত 5 বছর 10 বছরের যে হেলথ স্ট্যাটাস জানতে পারি, যেটা আপনি বলছেন যে এআই ড্রাইভেন প্রাইসিং, সো এই জিনিসটা ইজি হতো। নট অনলি ওয়ান অফ দ্য হেলথ, ওয়ান অফ দ্য যেহেতু নন লাইফে হেলথ করে, লাইফে হেল্প করছি, বাট আমার লাইফের একটা এলিমেন্ট আছে, রাইট? এইটা ফিউচারিস্টিক অ্যাপ্রোচে যদি আমরা কাজ করি, যেটা আইসিটির কথা বললেন এবং এটা সমন্বিত হয়, তো আমার মনে হয় কারণ অল যে এখন যে মোটামুটি কিছু হসপিটাল আছে যারা তার ডেটাবেস মেনটেন করছে, এই ডেটাবেসগুলোকে জাস্ট সেন্ট্রালাইজ করা, সো এটা গভর্নমেন্ট এটাকে করতে গভর্নমেন্ট লাগবে। তো আমার মনে হয় যে টপ লাইনে যে কথাগুলো বললাম, তো এরকম বুলেট পয়েন্ট যে কয়েকটা যে স্টেপগুলো আমরা নিতে পারি, ডেফিনেটলি আমাদের যে বলেন যে জাস্ট রিপিট করি, যদি আমাদের আমাদের দেশে প্রায় 11টা লাইফের মধ্যেই আছে যারা ইসলামিক কোম্পানি, বাট উই ডোন্ট হ্যাভ এনি ইসলামিক গাইডলাইন, সো আমরা আমাদের মধ্যে চলছি, সো এখানে একটা রিস্ক ফ্যাক্টর থাকে। তো ঠিক একইভাবে নন লাইফেও আছে প্রায় 5টা মতন যারা শরিয়া বেস কাজ করছে, সো এটা একটা দরকার, যেটা বলছিলাম আমাদের টেকনিক্যাল নো হাউ দরকার, আমাদের অ্যাডাপ্টেশন উইথ নিউ টেকনোলজিস, মানুষ এমনি পাবে সার্ভিস যেটা বলে দিচ্ছেন তা না, কিছু কোম্পানি দেখেন দেন কয়েকদিন আগে কয়েকটা কোম্পানির এই ক্লেমের নিয়েই নিউজ এসছে, একটা কোম্পানি 1,500 কোটি টাকা এক বছরে দিয়ে দিয়েছে, বিগ ডিল। তো অন্যান্য কোম্পানি 90% ক্লেম, মানে ভালো জিনিসগুলোকে কিন্তু তুলে ধরতে হবে, মানে বিমার প্রতি মানুষের যে অনাস্থা সে কারণেই কিন্তু আপনাদের খুবই প্রয়োজন যে এই যে বছরে বিমা দিবস উপলক্ষে কিছু, মানে আমরা যদি মোটা দাগে বলি বিমা নিয়ে আলাপ আলোচনা কিন্তু আমরা ওই বছরে একবার হতে দেখি, তাছাড়া সারা বছর ধরে যে আপনার অ্যাক্টিভিটিসগুলো সেগুলো একেবারেই। আর একটা যেটা বলবো যে লাস্টে যে ক্লেমগুলো পেন্ডিং আছে আমাদের, সেটা এডরা জানেন, সেটাকে একটা স্ট্রং ইনিশিয়েটিভ নিয়ে এটা সেটেল করতে কারণ মানুষের মনে যতক্ষণ পর্যন্ত আছে যে আমি টাকা পাই নাই তার কাছে পাবো না তার পুরো ফ্যামিলি তার পুরো সোসাইটিতে কাউকে আপনি টেনেও ধরে নিয়ে আসতে।